রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। বেশ কিছুদিন আগেই আমরা শুনেছিলাম রাজ্যে আইসিডিএস সুপারভাইজার পদে প্রায় 3000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এবং সেই মতো নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হবে, তাই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু চলে এসেছে। এই ভিডিওতে আপনাদেরকে সেই নোটিফিকেশান সহ কীভাবে আপনারা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে ইন ডিটেলে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটা দেখলে সমস্ত কিছুই ইন ডিটেলে জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দিন। আর আপনারা কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী সময়ে এমন ধরনের লেটেস্ট হেল্পফুল ভিডিও, সরকারি বেসরকারি চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্টে আপনারা দেখতেই পাচ্ছেন সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ আইসিডিএস 2019। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছেন যেটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2019। এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অফ আইসিডিএস 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু প্রচুর শূন্য পদে এই নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে এক নজরে টোটাল শূন্য পদটি আমি একবার দেখিয়ে দিই। এখানে আপনার টোটাল ভ্যাকেন্সি যেটি রয়েছে 2954টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এর মধ্যে আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে 1475টি শূন্য পদ, এসসি ক্যাটাগরিতে 650টি, এসটি ক্যাটাগরিতে 78টি, ওবিসি এ 296টি, ওবিসি বি 207টি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 89টি শূন্যপদ রয়েছে। টোটাল 2954টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে দেখুন এখানে ইন ডিটেলে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশন ওয়েবসাইট www.pscwbapplication.in অন অ্যান্ড ফ্রম 14th March 2019। অর্থাৎ 14th March 2019 তারিখ থেকে কিন্তু এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং প্রথমে আপনাদেরকে বলে রাখবো শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কোন কোন জায়গায় সেন্টার রয়েছে অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে সমস্ত সেন্টারগুলির নাম এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। স্কেল অফ পে অর্থাৎ আপনাদের বেতনক্রম যেটি থাকবে 7100 টাকা থেকে 37600 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 3600 টাকা। নাম্বার অফ ভ্যাকেন্সি 2954টি, এর আগে আপনাদেরকে বলে দিয়েছি। আর কোয়ালিফিকেশান এক্ষেত্রে আপনাদের যেটি চাওয়া হয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েট পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় লিখতে এবং পড়তে অবশ্যই আপনাদের জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এজ লিমিট যেটি চাওয়া হয়েছে নট মোর দেন 39/1/2019 তারিখ অর্থাৎ 1/1/2019 তারিখ অনুযায়ী 39 বছরের মধ্যে যদি আপনাদের বয়স থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু 3 বছর এবং 5 বছর যথাক্রমে বয়সের ছাড়ও পেয়ে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি রয়েছে 160 টাকা, যেটি আপনারা অনলাইন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তবে সঙ্গে আপনাদেরকে সার্ভিস চার্জ কিন্তু অবশ্যই এক্সট্রা আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রে রাজ্যের এসসি এসটি এবং পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সে সমস্ত প্রার্থীদের কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না, দেখুন এখানে পরিষ্কার কিন্তু লিখে দেওয়া হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ আর নট রিকোয়ার্ড টু পে অ্যানি ফি, অর্থাৎ আপনাদেরকে কিন্তু কোনো ফি এক্ষেত্রে দিতে হবে না। অ্যানাউন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন আবেদন প্রক্রিয়া যেটি শুরু হবে 14th March 2019 তারিখ অবধি, ক্লোজিং ডেট যেটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানের ক্লোজিং ডেট 16th April 2019 তারিখ, অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু এর অনলাইন
অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে, তাই আপনারা কিন্তু একদমই মিস করবেন না, অবশ্যই আবেদন করবেন। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিস থ্রু অনলাইনে ফি পেমেন্টের যেটি লাস্ট ডেট রয়েছে 16 এপ্রিল, এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস থ্রু অফলাইনে ফি পেমেন্ট করা লাস্ট ডেট যেটি রয়েছে 17 এপ্রিল 2019। আরও বিশদে জানতে আপনারা এখানে যে সমস্ত ফোন নাম্বারগুলি দেখতে পাচ্ছেন, কমিশনের অফিসিয়াল ফোন নাম্বার, এগুলিতেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। স্কিম অফ এক্সামিনেশন হচ্ছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 পার্ট, অর্থাৎ টোটাল 3টি পার্টে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। প্রথমে যেটি রয়েছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন, পার্ট টু এ থাকবে রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ, এবং পার্ট থ্রিতে যে থাকবে ভাইবা ভয়েস টেস্ট। সিলেবাস অফ দ্য এক্সামিনেশন অ্যানাউন্সমেন্ট উইল বি মেড ইন ডিউ কোর্স, অর্থাৎ পরীক্ষার যে সিলেবাস যেটি রয়েছে সেটি পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন, এবং আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন। এবং যবে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আপনাদেরকে অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন এই নিয়ে একটা আমি আপনাদের জন্য ভিডিও আমি বানিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখেও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।